Hello everyone, Assalamualaikum. Welcome to our channel. I am Mithila bolchi, Italy Torino city theke. Asha kori shobai onek bhalo achen. Apnader doaye amrao bhalo achi. Last vlog e ami apnader sathe Munnar birthday upolokkhe o amader je treat diyechilo ekta restaurant e. To oi vlog ta share korechhilam. Ar oi vlog ta ektu boro hoye jawar karone oi dineri kichu ongsho abar ajke share korche. Asha kori apnader bhalo lagbe. তো দিন আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে তো লাঞ্চ করে আমরা বাসায় চলে এসেছিলাম বাসায় এসে তারপর একটু রেস্ট নিয়ে তারপর বিকেলের দিকে বের হয়ে গিয়েছি একটা পার্কে যাব আমার খুব পছন্দের পার্ক ওই পার্কে একটু ঘুরতে যাচ্ছি কারণ বাসায় আর ভাল লাগছিল না আর লকডাউন খোলার পরে ওই পার্কে আর যাওয়া হয়নি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তাছাড়া এখন যেহেতু সামার চলে আসছে আমরা এখন পিকনিক করব বিভিন্ন পার্কে তো একটু ইনফরমেশন নেওয়ার জন্য গিয়েছিলাম কারণ লকডাউন খোলার পরেও অনেক জায়গায় অনেক রেস্ট্রিকশন চলছে তো পার্কে কোন কোন রেস্ট্রিকশন আছে ওটা বুঝে তো পিকনিকে যেতে হবে তো আমরা অলরেডি পার্কে চলে এসেছি এখন পার্কের ভেতরের দিকে যাচ্ছি তো পার্কের সামনেই ছিল বাচ্চাদের প্লেগ্রাউন্ড তো এটা দেখে তো মানা মানে আর এখন ভেতরে যাবে না ওহ ওটাতে খেলবে তোকে অনেক বোঝাই টোঝাই এখন নিয়ে যাচ্ছি কারণ এই পার্কে আমার একটা ফেভারিট প্লেস আছে আমি মূলত ওইটার জন্য এসেছি ওইখানে একটু বসবো ওইখানে বসলে খুব ভালো লাগে একদম ন্যাচারাল একটা এনवायरमेंट একদম দেশের মতো লাগে ওইখানে গেলে তো আপনাদের সাথে আজকে ওই প্লেসটা শেয়ার করব তো চলেন আপনাদেরকে পার্কটা দেখাই আজকে পুরোটা দেখাতে পারবো না কারণ হচ্ছে আজকে জাস্ট ওই লেক পর্যন্ত যাব আবার লেক থেকে রিটার্ন করব কারণ আজকে অলরেডি লেট হয়ে যাবে এতটা এত অনেক বড় পার্ক এটা ঘুরে শেষ করা যাবে না আর আমরা আরেকদিন আসব এখানে পিকনিক করতে তো ওই দিন আপনাদেরকে পুরোটা পার্ক ঘুরে দেখাবো এখানে আমি হচ্ছি ক্যামেরাম্যান আমি ভিডিও করছি আবার বাবা ছেলের ফটো সেশনও করছি তো মানাফ তো অনেক হ্যাপি মানে এত খোলা জায়গা পেয়ে মানে কি করবে বুঝতে পারতেছিল না তো আমাদের ইতালিতে পার্কগুলোতে একটা প্রবলেম হচ্ছে প্রচণ্ড মশা সামারে উইন্টারে তো মশা থাকে না বাট সামারে যখন বিকেল হয়ে যায় তখন মশা প্রচণ্ড বেড়ে যায় মানে কি বলবো আর আমাকে আর আমার ছেলেকে প্রচণ্ড মশা কামড়ায় জানি না কেন মানে মশার আমাদেরকে খুব বেশি পছন্দ তো এটার জন্য পার্কে বেশিক্ষণ থাকতে পারিনি তো অলরেডি আমাকে আর আমার ছেলেকে অনেকগুলো মশা কামড় দিয়ে দিয়েছে আমরা স্প্রে করেছিলাম স্প্রে করেও কোনো কাজ হয়নি এই তো তো আমরা এখন লেকের কাছে যাচ্ছি ওইখানে গিয়ে একটু বসে থাকবো বসে থেকে তারপর চলে আসবো এই পার্কটাতে আসলে আমার বাংলাদেশ বাংলাদেশে একটা ফিলিংস আসে কেন জানি মনে হয় ওই লেকটার জন্যই মানে লেকের এই দিকটাতে এতটা বোঝা যায় না রেলিং দেওয়া তো ওই পাশটাতে রেলিং ছাড়া তো ওইখানে বসে থাকলে মনে হয় যে কোনো একটা নদীর পাড়ে বসে আছি তো এই যে আমরা লেকের পাশে অলরেডি চলে এসেছি তো এই যে এখানটাতে অল্প একটু রেলিং দেওয়া আছে তো চলেন আপনাদের দেখাই যে লেকটা কীরকম একদম খুবই মানে কি বলবো মানে এত সুন্দর কি বলবো আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি তো ওইখানে গেলে আমার জাস্ট বসে থাকলেই শান্তি লাগে আর কিছু করতে হয় না তো আমরা এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম মানা বলছিল ওইখানে কিছু হাঁস ছিল তো ওইগুলা দেখার চেষ্টা করছিল
তো ওইখান থেকে দেখে তারপর আমরা সব সময় যে সাইডে বসি ওই সাইডে যাচ্ছি। তো এখানকার গাছগুলো সুন্দর, মানে এক একটা এক এক ধরনের গাছ, এগুলো অনেক সুন্দর। তো এখানে অনেকে সাইকেলিং করছে, তো সাইকেলিং দেখে আমারও খুব ইচ্ছে করছে। তো মানা হওয়ার পর থেকে আসলে সাইকেলিংটা মানে এতটা করা হয় না, মাঝে মধ্যে সামার আসলে অল্প করা হয়, বাট তেমন একটা করা হয় না। তাছাড়া মানা যখন হয়নি তখন আমরা দুজনে একসাথে অনেক সাইকেলিং করেছি, অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, দুজনে দুইটা সাইকেল নিয়ে চলে যেতাম, মানে সারা দিন রাত ঘুরে তারপরে বাসায় আসতাম, মানে খুব ভালো লাগতো ওই সময়টা। এখন তো মানাফের জন্য আসলে হয় না, কারণ ওকে কী করবো এই আর কি। তো আর বাচ্চা থাকলে অনেক চিন্তা ভাবনা করে তারপরে বের হতে হয়, কোথাও যেতে হয় এই আর কি। তো ওই দিন আমরা লেকের পাশে এসে একটা লোককে দেখলাম এখানে মাছ ধরছে, তো ওইটা দেখে তো মুন্নার মাথা নষ্ট হয়ে গেছে। ওই লোকের কাছ থেকে অনেক ধরনের ইনফরমেশন নিচ্ছিল যে কিভাবে কি করতে হয় এখানে ইটালিতে, কি নিয়ম, কিভাবে কি করবে মাছ ধরার জন্য, কি মানে কোথায় লাইসেন্স করতে হয়, কত টাকা লাগে, সব ধরনের ইনফরমেশন নিয়েছে। তো ওই লোকটা নাকি এক বছরের জন্য লাইসেন্স করে নিয়েছে, তো 50-60 ইউরোর মতো লাগে এক বছরের জন্য এই আর কি। তো মুন্না বলছে মুন্নাও নাকি করবে, তো দেখা যাক। ও আসলে বলে পরে দেখা যায়, আর করার সময় হয় না এই আর কি। তো এই তো আমরা ওইখান থেকে এখন চলে যাচ্ছি, আর বসবো না, কারণ অলরেডি আমাদেরকে মশা অনেকগুলো কামড় দিয়ে দিয়েছে, আমরা আর বসতে পারছিলাম না। তো চলে যাচ্ছি, আরেক দিন সকাল সকাল চলে আসবো, সারাদিন থাকবো। তো ওই দিন আপনাদেরকে পুরোটা পার্ক ঘুরে দেখাবো। তো এখন আমরা পার্কের সামনে চলে এসেছি, বাচ্চাদের যে প্লেগ্রাউন্ড ছিল ওইখানে, তো ওইখানে মানাফ একটু খেলবে তারপর আমরা বাসায় চলে যাব। তো ওইখানে দেখলাম নতুন নতুন অনেকগুলো রাইড নামানো হয়েছে, তো এই রাইডটা তো অনেক ইন্টারেস্টিং ছিল। তো এটা মানাফ খুব পছন্দ করেছে, বাট ওকে ওর বাবা নিয়ে গিয়েছিলো উঠানোর জন্য, পরে আর উঠতে চায়নি, মানে খুব ভয় পাচ্ছিল, মানে বলছিলো যে ওর বাবা ধরে রাখতে, তো ওর বাবা বলছে ধরে রাখবে, তারপরেও ও ভয় পাচ্ছিল এই আর কি। তো মুন্না এই পার্কটাতে মানে ইনফরমেশন নিয়েছে যে পিকনিক করা যাবে কি না, তাছাড়া গ্রিল করা যাবে কি না। তো সো মানে খবর নিয়ে দেখলো যে না, এখানে গ্রিল অ্যালাও না, গ্রিল অফ করে দিয়েছে। আর হচ্ছে পিকনিক করা যাবে, ফ্যামিলি পিকনিক, বাট বড় পিকনিক মানে অনেক বেশি জন একসাথে কোনো পিকনিক করা যাবে না। তো বাট ফ্যামিলি, ছোটোখাটো ফ্যামিলি পিকনিক করা যাবে। তো আমরা দেখি একদিন মুন্নার অফ ডেতে আসবো সারাদিনের জন্য, এসে আমরা তা মানে অনেক এনজয় করব, ঘোরাঘুরি করব। সারাদিনের জন্য না আসলে আসলে পার্কে ভালো লাগে না। তো ওই তো মানা ফুটে চলে আসছে, অনেকবার ওর বাবা ট্রাই করেছে, তো আর বসলো না, চলে আসছে। এখন ও স্লিপারে উঠবে, বলছিল ওইটাতে আর উঠবে না, স্লিপারে উঠবে। তো আমি বললাম ঠিক আছে, তো উঠো। তো আমরা এখন একটা বেঞ্চে বসে আছি, ও খেলছে, ওর খেলা শেষ হলে আমরা বাসায় চলে যাব। Thank you.
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন চিন্তা করছি বাসায় চলে যাব। মানাফ তো আসছিল না, তো ওকে জোর করে নিয়ে তারপরে চলে আসছি। তো এখন বাসায় চলে যাব। তো আমার খুব ক্ষুধা লাগছিল, তো দেখলাম ব্যাগে কি আছে, দেখলাম একটা চকলেট আছে, বাট চকলেটটা গরমে খুব মানে একদম মেল্ট হয়ে গেছে, তো এটা আর খাওয়া যাবে না, তো রেখে দিয়েছি। আমাদের ইটালিতে বলতে মানে আমাদের তোরিনোতে, ইটালি তোরিনোতে তো মের 4 তারিখ থেকে লকডাউন শিথিল করা হয়েছিল, আর জুনের 3 তারিখ থেকে একদম খুলে দেওয়া হয়েছে। তো তারপরও দেখা গেছে যে এখনও মানে অনেকগুলো রিকোয়ারমেন্ট রয়ে গেছে, যেমন মাস্ক পরা, মানে পাবলিক ট্রান্সপোর্ট, তারপরে বিভিন্ন অফিস, তারপর সুপার মার্কেট, তো এগুলোতে মাস্ক পরাটা বাধ্যতামূলকই রয়ে গেছে। তো এই মাস্কটা এখন আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে, মানে আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। মানে বাইরে বের হলে আগে অন্যান্য মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো নিতে হতো, তো ওইটার সাথে সাথে এখন আমাদের মাস্কটাও আমাদের ব্যাগে রাখতে হয়, এটা এরকম হয়ে গেছে আর কি। তো জানি না এটা আসলে কতদিন এইভাবে চলবে। আমরা অলরেডি বাসার সামনে চলে এসেছি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।